নির্বাচন কমিশন গঠনের উদ্যোগে প্রশ্ন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির। এদিকে পাখির মতো মানুষ মেরে মোদির কাছে আশ্রয় নিয়েছেন হাসিনা, বললেন মান্না। জানাবো নির্বাচনী রুটম্যাপ ঘোষণা হচ্ছে না কেন, প্রশ্ন সিপিবির। জানাবো নারায়ণগঞ্জে ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছিল ওসমান পরিবার, বললেন নূর। এবং সর্বশেষ জানাবো হঠাৎ কেন বাংলাদেশ প্রসঙ্গ টেনে আনলেন ট্রাম্প। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নির্বাচন কমিশন গঠনের উদ্যোগে প্রশ্ন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির। নির্বাচন কমিশন গঠনের সরকার উদ্যোগ ইতিবাচক হলেও বিতর্কিত পুরনো আইনে সার্চ কমিটি গঠন প্রশ্নবিদ্ধ হতে পারে বলে মনে করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বিস্ময় প্রকাশ করে বলেছেন, নতুন নির্বাচন কমিশন গঠনে সরকার নির্বাচন সংক্রান্ত সংস্কার কমিশনের যেমন কোনো মতামত নেয়নি, তেমনি রাজনৈতিক দলগুলোর সাথেও কোনো পরামর্শ করেনি। নির্বাচন সংক্রান্ত সংস্কার কমিশন রাজনৈতিক দলের সাথে সংলাপ না করলে কমিশনের সুপারিশগুলো কার্যকর হবে কি না, এমন প্রশ্ন উত্থাপন করে সাইফুল হক বলেন, নির্বাচন কমিশন গঠনের উদ্যোগের মধ্য দিয়ে নির্বাচনী ট্রেন যাত্রা শুরু করেছে। এই ট্রেন যাতে লাইনচ্যুত না হয় এবং নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে পারে সে বিষয়ে সতর্ক থাকতে হবে। বিদ্যমান নির্বাচনী ব্যবস্থার খোল নড়ছে বদলানো ছাড়া অবাধ গণতান্ত্রিক ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয়, তাই নির্বাচনী ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কার উদ্যোগ নিতে হবে। সমাবেশে বন্নী শিখা জামালি বলেন, বাজার নিয়ন্ত্রণ করতে না পারলে সরকারের কোনো সংস্কার পদক্ষেপ কার্যকর হবে না। ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যুত্থান পরিবর্তনে যে সম্ভাবনা জাগিয়ে তুলেছে তাকে বাস্তবায়ন করতে হবে। বৈষম্যবিরোধী রাষ্ট্র ও সমাজ গঠনের মধ্য দিয়ে অভ্যুত্থানের হাজারো শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে। পাখির মতো মানুষ মেরে মোদির কাছে আশ্রয় নিয়েছেন হাসিনা, বললেন মান্না। নাগরিক ঐক্যের সভাপতি ও ডাকসু সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না বলেছেন, দেশে এখন আওয়ামী লীগ নেই কিন্তু তাদের দোষরা এখনও নানা ধরনের ষড়যন্ত্র করে চলছে, তাই সবাইকে সজাগ থাকতে হবে। শুধু তাই নয়, সারা যারা দেশি বিদেশি ষড়যন্ত্র করে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চায় তাদের দাঁত ভাঙার জবাব দিতে হবে। মান্না বলেন, শেখ হাসিনা পাখির মতো মানুষ হত্যা করে এখন মোদির পায়ের নিচে আশ্রয় নিয়েছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুধু কোটার জন্য নয়, ভাত কাপড় ও গণতন্ত্রের অধিকারের আন্দোলন। তিনি বলেন, 15 বছর ধরে হাসিনার বিরুদ্ধে ক্ষুধামুক্ত দেশের জন্য আন্দোলন করছে আন্দোলন, আজ আমরা সফল হয়েছি। নির্বাচনী রোডম্যাপ ঘোষণা হচ্ছে না কেন, প্রশ্ন সিপিবির। দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টি। দলটির সাধারণ সম্পাদক রহিন হোসেন প্রিন্স প্রশ্ন তুলে বলেছেন, এখনো নির্বাচনী রোডম্যাপ ঘোষণা হচ্ছে না কেন। রহিন হোসেন প্রিন্স বলেন, অন্তর্বর্তী সরকারকে কোনো দল বা গোষ্ঠীর হয়ে ভূমিকা না নিয়ে জনস্বার্থে ভূমিকা নিতে হবে, সরকারের অন্তরের কথা জনগণ শুনতে চায়। তিনি এও বলেন, দ্রুত নির্বাচনী পরিবেশ সৃষ্টি করতে হবে, এটি তো আপনাদের অন্যতম দায়িত্ব। রহিন হোসেন প্রিন্স বলেন, বিগত সরকার মানুষকে ভোট বঞ্চিত করে উন্নয়নের গল্প শুনিয়েছে, এ কারণে ক্ষমতা ধরে রাখতে তাকে দিন দিন স্বৈরাচারী কর্তৃত্ববাদী হয়ে উঠতে হয়েছে, এখনো সংস্কারের গল্প শোনানো হচ্ছে অথচ গণতন্ত্র ভোটাধিকার প্রতিষ্ঠায় দৃশ্যমান কোনো ভূমিকা নেওয়া হচ্ছে না। তিনি অবিলম্বে রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচনী ব্যবস্থা আমূল সংস্কারের আলোচনা শুরুর আহ্বান জানান। সমাবেশে সিপিবি নেতারা বলেন, স্বৈরাচারী ফ্যাসিবাদী শাসক উচ্ছেদ হলেই গণতন্ত্র প্রতিষ্ঠা হয় না, ব্যবস্থা বদল হয় না। গণতন্ত্র প্রতিষ্ঠা ও ব্যবস্থা বদল ছাড়া মানুষের অধিকার প্রতিষ্ঠা শোষণ বৈষম্য মুক্ত বাংলাদেশ করা যাবে না। এটি করতে প্রয়োজন নীতিনিষ্ঠ রাজনৈতিক শক্তি, জনগণের সচেতনতা ও চলতি ব্যবস্থার পরিবর্তন। সিপিবি ও বামপন্থীরা পারে এই কাজকে এগিয়ে নিতে। তারা আরো বলেন, সাধারণ মানুষের আয় বাড়েনি অথচ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে মানুষ অসহায় হয়ে পড়েছে, নিত্যপণ্যের উৎপাদন খরচ বেড়ে চলেছে, সার কীটনাশক ডিজেল বিদ্যুৎ পানির মূল্যবৃদ্ধি উৎপাদন ব্যয় বাড়িয়ে তুলেছে। বিদেশ থেকে আমদানি করা পণ্য সিন্ডিকেট ব্যবসায়ীদের হাতে বন্দী, তারাই অন্যায্য মূল্য নির্ধারণ করে সাধারণ জনগণের পকেট ফাঁকা করে নিজেদের পকেট মোটা করে। এই অবস্থায় অবসান ঘটাতে পুরো ব্যবস্থা বদল করতে হবে, উৎপাদন মূল্য কমাতে হবে, ব্যবসায়ী সিন্ডিকেট চাঁদাবাজি বন্ধ করতে হবে, উৎপাদক সমবায় ও ক্রেতা সমবায় গড়ে তোলা এবং সারা দেশে রেশন ব্যবস্থা ও ন্যায্য মূল্যে দোকান চালু করতে হবে। সমাবেশ শেষে নিত্যপণ্যের দাম কমানো, জনজীবনে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনা ও নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কারের দৃশ্যমান কার্যক্রম শুরু এবং নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিকে সামান্য রেখে পল্টন মোড় থেকে পদযাত্রা শুরু করে বিভিন্ন এলাকায় পথসভা ও গণসংযোগ করেন সিপিবি নেতাকর্মীরা। নারায়ণগঞ্জে ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছিল ওসমান পরিবার, বললেন নূর।
গণঅধিকার পরিষদের সভাপতি এবং ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেন, বিগত 15 বছরে ও তার আগে আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল তখন ওসমান পরিবারের দাপটে নারায়ণগঞ্জে ত্রাসের রাজত্ব সৃষ্টি হয়েছিল। 15 বছরে নারায়ণগঞ্জে যা হয়েছে তা দেশের ইতিহাসে ঘৃণিত অধ্যায়। এই নারায়ণগঞ্জে মেধাবী ছাত্র তানবীর মোহাম্মদ তকিকে ওসমান পরিবার কিভাবে হত্যা করেছিল তা নারায়ণগঞ্জবাসী ভালো করেই জানে। তারা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে ব্যবহার করে 7 মার্চের ঘটনা ঘটিয়েছিল। তারা খেলা হবে বলে হুঙ্কার দিয়েছিল, কিন্তু খেলা শুরু হওয়ার আগেই খেলোয়াড়রা মাঠ ছেড়ে পালিয়ে গেছে। এই খেলোয়াড়রা নারায়ণগঞ্জে যে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল তার প্রতিবাদ করে আসছিলেন তকির বাবা রফিউর রাপি। আমাদের নেতাকর্মীরা ওসমান পরিবারের হুমকির মধ্যে মাঠ পর্যায়ে কাজ করে গেছেন, অনেকেই নানাভাবে লাঞ্ছিত হয়েছেন, ব্যবসায়িকভাবে ক্ষতির সম্মুখীন হয়েছেন, কারণ পুরো প্রশাসনকে তারা দলীয়করণ করে রেখেছিল। তিনি আরও বলেন, বিএনপি জামায়াত গণঅধিকার পরিষদ সহ আরও বিভিন্ন রাজনৈতিক দল আছে, কিন্তু কোনো দলই আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারে নাই, বরং রাজনৈতিক দলগুলোকে বিভিন্নভাবে টোপ দিয়ে সুবিধা দিয়ে বিভক্ত করে রেখেছিল। আমরা যখন 2022 সালের 30শে ডিসেম্বর থেকে বিএনপি সহ 30টি রাজনৈতিক দল শেখ হাসিনার বিরুদ্ধে এক দফা দাবি আদায় আন্দোলন করেছিলাম, তখন অনেকে রাজপথে আসে নাই। গোপনে গোপনে কেউ DGFI থেকে টাকা খেয়ে শেখ হাসিনার সঙ্গে সমঝোতা করে এই ফ্যাসিবাদকে টিকিয়ে রাখার চেষ্টা করে। কাজে ছাত্র জনতার রক্তাক্ত সংগ্রামের মধ্য দিয়ে পাওয়া নতুন স্বাধীন বাংলাদেশ পরিবর্তন ঘটাতে গণঅধিকার পরিষদ পুরোদমে কাজ করে যাচ্ছে। হঠাৎ কেন বাংলাদেশ প্রসঙ্গ টেনে আনলেন ট্রাম্প? হঠাৎ বাংলাদেশ প্রসঙ্গ টেনে আনলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশ ধর্মীয় সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছে এমন দাবি করে তিনি স্থানীয় সময় বৃহস্পতিবার মাইক্রো ব্লগিং সাইট এক্সে একটি পোস্ট করেন। তাতে বাংলাদেশ নিয়ে করা সমালোচনা করেন তিনি। পোস্টে ট্রাম্প লিখেছেন, বাংলাদেশ হিন্দু খ্রিস্টান এবং অন্যান্য সংখ্যালঘুদের উপর বর্বর হামলায় কড়া নিন্দা জানাচ্ছি। যারা উচ্ছৃঙ্খল জনতার দ্বারা হামলা ও লুটের শিকার হচ্ছেন বাংলাদেশ এখন পুরোপুরি বিশৃঙ্খল অবস্থায় রয়েছে। ট্রাম্প তার পোস্টে দাবি করেছেন, যদি তিনি প্রেসিডেন্ট থাকতেন তাহলে বাংলাদেশ সংখ্যালঘুদের উপর কথিত নির্যাতনের ঘটনা ঘটত না। তিনি অভিযোগ করেছেন, বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস যুক্তরাষ্ট্র সহ পুরো বিশ্বে হিন্দুদের উপেক্ষা করেছেন। এছাড়া ইউক্রেন থেকে শুরু করে ইসরায়েল এবং নিজেদের দক্ষিণ সীমান্ত সহ সব জায়গায় বাইডেন হ্যারিস ব্যর্থ হয়েছেন বলে দাবি করেছেন তিনি। ট্রাম্প বলেছেন, আমার চোখের সামনে এগুলো কখনো হতো না, কমলা বা জো বাইডেন হিন্দুদের আমেরিকা সহ পুরো বিশ্বব্যাপী উপেক্ষা করেছেন, ইসরায়েল থেকে ইউক্রেন, আমাদের দক্ষিণ সীমান্ত সহ সব জায়গায় তাদের অবস্থা যা তা, কিন্তু আমরা যুক্তরাষ্ট্রকে আবারও শক্তিশালী করব এবং শক্তির মাধ্যমে শান্তি ফিরিয়ে আনবো। এছাড়া যুক্তরাষ্ট্রে বসবাসরত হিন্দু জনগোষ্ঠী এবং ভারতের সঙ্গে বন্ধুত্ব নিয়েও এই পোস্টে কথা বলেছেন ট্রাম্প। তিনি লিখেছেন, উগ্র বামপন্থীদের ধর্ম বিদেশ থেকে আমরা আমেরিকার হিন্দুদের রক্ষা করব, আমরা স্বাধীনতার জন্য লড়াই করবো, এছাড়া আমার প্রশাসনের মাধ্যমে ভারত এবং ভালো বন্ধু নরেন্দ্র মোদীর সঙ্গে শক্তিশালী বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করব। সবশেষে হিন্দু ধর্মাবলম্বীদের দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এদিকে নির্বাচনের মাত্র কয়েকদিন আগে এর মধ্যে এক্স ও ডোনাল্ড ট্রাম্পের পোস্টে আবারও বাংলাদেশ নিয়ে তার ভাবনা চিত্র ফুটে উঠেছে বলেও অনেকে মন্তব্য করেছেন। কেউ কেউ বলছেন, বিশেষ করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সঙ্গে হিলারি ক্লিন্টন সহ ডেমোক্র্যাটদের সম্পর্ক রয়েছে, বিপরীত ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রয়েছে ভারত এবং মোদীর সম্পর্ক। আর এসব নিয়ে নানা জল্পনা কল্পনা চলছে বাংলাদেশি কমিউনিটির মধ্যে। আবার কেউ কেউ মনে করছেন, হিন্দু ভোট টানার জন্য ট্রাম্প অনেকটা নাটকীয়ভাবে এক্সে ওই পোস্ট দিয়েছেন। তার ভয় হচ্ছে বেশিরভাগ হিন্দু ভোট ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিসের পক্ষে চলে যেতে পারে। কোনো ভাষ্যকার অবশ্য বলছেন, এর পেছনে লবিস্ট ফার্ম সহ পতিতদের হাত থাকলেও থাকতে পারে। উল্লেখ্য, ধারণা করা হচ্ছে ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান ও হিন্দু ভোটারদের ভোট টানতে বাংলাদেশ সংখ্যালঘুদের নির্যাতনের অভিযোগ তুলে পোস্ট করেছেন ডোনাল্ড ট্রাম্প। মূলত শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার পর ভারত অভিযোগ করে আসছে বাংলাদেশে সংখ্যালঘুরা ব্যাপক নির্যাতনের শিকার হচ্ছে, তাদের এই অভিযোগকে সমর্থনের ইঙ্গিত পাওয়া গেছে ট্রাম্পের পোস্টে। এছাড়া ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে জয়লাভ করলে বাংলাদেশের ব্যাপারে মার্কিন নীতি কি হবে তা অনেকটাই ধারণা করা যায়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।